হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওর নয়েস রিমুভ করবেন অ্যাডোব আফটার এফেক্ট দিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই আমার অ্যাডোব আফটার এফেক্ট সফটওয়্যারটা ওপেন করে নিলাম, যাতে ভিডিও টাইমটা একটু ছোট করা যায়। এই কারণে আপনি আপনারটা ওপেন করে নেবেন। এরপরে ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে ইনপুট করবেন, এটা তো আপনারা অবশ্যই জানেন। ইনপুট করবেন ফাইল থেকে কোথায় ভিডিওটা আছে। আমার ভিডিওটা এখানে আছে, জাস্ট ডাবল ক্লিক করলাম, ভিডিওটা ইনপুট হয়ে যাচ্ছে। এরপরে জাস্ট ভিডিওটার উপরে রাইট বাটন ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ফ্রম সিলেকশন, এটা আসবে, সিলেকশন করে দেবেন, হয়ে গেল। আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। এখন ভিডিওটা একটা পজিশনে নিয়ে নিলাম। এরপরে আমরা যেটা করব, এখানে লিখবেন রিমুভ। যখনই রিমুভ লিখবেন, দেখবেন যে এভাবে একটা রিমুভ গ্রাউন্ড নামে একটা অপশন চলে আসবে। এটা ইফেক্ট অ্যান্ড প্রিসেন্টের ভিতর থেকে আনবেন। যদি এটা আপনি না পান, তাহলে উইন্ডোসে চলে যাবেন। উইন্ডোসে চলে যাওয়ার পরে দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে ইফেক্ট অ্যান্ড প্রিসেন্ট, এটা টিক দিয়ে দেবেন, তাহলে অটোমেটিকলি এখানে চলে আসবে। এনিওয়ে, এখন আমরা এটাকে টেনে ড্রাগ করে ভিডিও ফুটেজটার উপরে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে এইভাবে একটা আসবে। আসার পরে আর এই পাশে যে এই সেটিংটা আছে রিমুভ গ্রাউন্ড, এই সেটিংটা আছে। সেটিংটা আসার পরে আপনি সিম্পলি যেটা করবেন, এই প্রিভিউ মোডটা আছে এখানে, প্রিভিউ মোডটা এটা অটো সিলেক্টে থাকে, অটো সিলেক্টে থাকবে। এরপর আছে প্রিভিউ রিজন, এটা যেমন আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এইটা দেখতে পাচ্ছেন যে সেন্টার উইথ হাইট, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আপনি কোন জায়গাটু নয়েস রিমুভ করবেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট হবে। এটা দিয়ে আপনি আসলে পজিশনটা সেন্টার, এই পজিশনটা এইটা কোথায় রাখবেন সেই পজিশনটা, এই পজিশনটা আমরা চাইলে মাউস দিয়ে এখান থেকেও আমরা পজিশন করে নিতে পারবো। এনিওয়ে আমাদের এটা দরকার নেই, আমরা মাউস দিয়ে করে নেব। এখন হচ্ছে গিয়ে এটা কতটুকু জায়গার ভিতরে আপনি নয়েস রিমুভ করবেন ততটুকু এরিয়াটা, এই যে সিলেক্ট হচ্ছে এই এরিয়াটা আমরা একটু বড় করব, যেহেতু আমি চাচ্ছি আমার ফুল বডিটাকে আমি নয়েস রিমুভ করব। সেক্ষেত্রে আমরা একটু বড় করে নিই, 200 দেওয়া আছে, আমরা একটু বড় করে নিই। এদিকে আপনার যতটুকু লাগবে ততটুকু করে নেবেন। এতটুকু নিলাম আপাতত। এখন হাইটটাও একটু বাড়িয়ে নিই, হাইটটা এতটুকু করে নিলাম। ধরেন করার পরে এইটাকে এইখানে ক্লিক করে আপনি আপনার জায়গাটা পজিশন করে নেবেন। এখন আমরা সাধারণতভাবে যে নয়েজটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা দেখার জন্য ওই ছবিটার অর্ধেকে নিয়ে দেবো। এই যে অর্ধেকে নিয়ে দিলাম, যাতে আমি দেখতে পারি যে আমার আপনার নয়েস রিমুভ, মানে নয়েস রিমুভের পরে কী অবস্থায় আসে, এর আগে কী অবস্থা ছিল সেটা দেখার জন্য এইটাকে এই পাশে নিয়ে দিলাম। সিলেক্ট করে দিলাম আমার শরীরের অর্ধেকটা, অর্ধেকটা যখন আমি সিলেক্ট করে দিলাম, এখন একটু জুম করে নিই। মাউসের হুইল বাটনটা ঘুরে দিলে আপনি জুম করতে পারবেন, এবং স্পেস বাটন চেপে ধরলে এই যে হাতটা দেখতে পারবেন। তারপর আপনি একটু পজিশনভাবে করে নিতে পারবেন। যাই হোক, এটা নিলাম এই অবস্থায়। নেওয়ার পরে আমি একটু এই পাশে নিয়ে নিলাম। ওকে, এখন আমার এই যে মাঝখানটা এইখানটা নয়েস রিমুভ হবে, আর এই পেজটা এটা হচ্ছে অরিজিনাল ফুটেজ আগে যেটা ছিল। আর আমাদের হচ্ছে এখন এইটা আপনি হাইট বড় ছোটো এটা করে নেবেন, বক্সও এটা থাকবে। এটা যদি টিক উঠিয়ে দেন তাহলে বক্সটা এটা অফ হয়ে যাবে। এটা আমাদের কাজ শেষ হওয়ার পরে যখন নয়েস রিমুভ হয়ে যাবে তখন আমরা বক্স রেন্ডার দেওয়ার আগে বক্স এটা অফ করে নেব। এই যে শো বক্স, সরি বক্স না, শো বক্স, শো বক্সের যে টিকটা আছে টিকটা আমরা পরবর্তীতে উঠিয়ে দেবো। আপাতত দেয়া থাক। এরপর আছে নয়েস রিডিউস সেটিং, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নয়েস রিডিউকশন, নয়েস রিডিউকশন এটা দেওয়া আছে 1.000। তো এখানটা আপনি আপনার মন মতন করে আপনি দিয়ে নেবেন। আর এইখানটা আছে প্যাসেজ 3, এখানে 1 থেকে 6 পর্যন্ত করা যাবে। এই যে 1, এটা আছে 6। আপনি আপনার ভিডিও কোয়ালিটির উপরে এটা কমাবেন বাড়াবেন। দেখবেন এই যে একটু রেড কালারটা বেশি পড়ে গেছে, আমি এটাকে 2 রাখবো। এটা হচ্ছে আসলে আপনি কীরকম ক্যামেরা দিয়ে ভিডিও করছেন, কীরকমের লাইটিং ছিল, ভিডিও কোয়ালিটিটা কেমন, সেই অনুযায়ী আপনার এগুলো অ্যাডজাস্ট করতে হবে। এটা সবগুলোর যে অ্যাডজাস্ট আমি 1000 দিয়েছি, 1.000 দিয়েছি, আপনি 1.000 দিবেন ব্যাপারটা এরকমের না। আপনার ভিডিওটার উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনি কীরকম দেবেন। আর মোডটা আছে মাল্টি চ্যানেল দেওয়া, মাল্টি চ্যানেল থাকবে, কারণ হচ্ছে এটা যদি আপনি সিঙ্গেল চ্যানেল করেন অথবা করে আপনি ভিন্ন ভিন্নভাবে এটাকে ই করে নিতে পারবেন। যেহেতু আমি আসলে ভিন্ন ভিন্ন করবো না, একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ কিছু থাকে সেক্ষেত্রে আমার জাস্ট নয়েস রিমুভ করার দরকার, সেক্ষেত্রে আমার এটা মাল্টি চ্যানেলে থাকবে। মানে মাল্টি চ্যানেল হচ্ছে যে আপনার সব জায়গাটাই ও ধরবে, একবারে আপনি সব কিছু করতে পারবেন। তো আমরা একটু দেখি, যদি দেখি যে এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন,
মানে আমার ডাইজেশন গেঞ্জিটা দেখতে পাচ্ছেন, গেঞ্জিটার এই পাশটা হচ্ছে অরিজিনাল, এই পাশটা হচ্ছে নয়েস রিমুভের পরে হবে। তো এখন আমরা একটু আরেকটু বাড়িয়ে দেখি তো কী অবস্থাটা হয়, আপনারা এভাবে দেখে দেখে অ্যাডজাস্টটা করে নেবেন। অবশ্যই এটা প্রিভিউ তো দেওয়া থাকবে, নাহলে তো আপনি দেখতে পারবেন না। এটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশটি গ্রাউন্ডটা বা নয়েসটা একটু বেশি ছিল, এটা একটু রিডিউস হয়েছে, একটু কমে গেছে। এরপর আপনি এটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন। দেখার পরে এখানে আছে চ্যানেল, নয়েস রিডিউস, ফাইন টুনিং, এগুলো আপনি একটা একটা খুলে খুলে এখান থেকে আপনি আসলে দেখতে পারবেন, কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কী অবস্থাটা আপনার হয়। আপনি সেভাবে দেখে দেখে রাখবেন। আমি জাস্ট আপনাকে বেসিক জিনিসটা বুঝিয়ে দিচ্ছি এবং ওইটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। আর এরপর আছে এখানে এই যে এই কোণাটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আমি RGB দিয়ে রাখছি, মানে রেড রেড গ্রিন ব্লু, ঠিক আছে। তো এই যে RGBটা দিয়ে দিয়েছি, রেড গ্রিন ব্লু এটা দিয়ে দিছি, মানে সব কালারগুলো সে সিলেক্ট করে সব কালারগুলোকে একসাথে সে অ্যাডজাস্ট করবে। আর আপনি যদি চান যে না আপনি আপনার একটা ফুটেজের ভিতরে রেড আছে, রেডের উপরে নয়েজটা শুধু রিমুভ করবেন, সেখানে রেড দিয়ে নেবেন, গ্রিন এরকম আলাদা আলাদা সিলেক্ট করে আপনি করে নিতে পারবেন। আমি টোটালটা একসাথে দেবো, যার জন্য আমি টোটালটা একসাথে দিয়ে নিলাম। এরপরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে টেক্সচার, তারপর হচ্ছে আপনার নয়েজ, সাইজ, এগুলো কমিয়ে বাড়িয়ে দেখবেন, দেখে নেবেন। টেম্পোরাল ফিল্টারিং অ্যানাবল, এটা এটা আনশার্প মার্কস, যাই হোক এগুলো আপনি খুলে খুলে এগুলোর ভিতরে যে ফাংশনগুলো আছে কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন। অ্যাকচুয়ালি আপনি একটু রিসার্চ করতে হবে, রিসার্চ করলেই আপনি একসময় মাস্টার হয়ে যাবেন। তো আমি যেহেতু আমার জাস্ট বেসিক, আমার এই ভিডিওর কাজটা আজকে করার দরকার ছিল, চিন্তা করলাম যেহেতু আমি এটা কাজ করবো সেহেতু আমি একটা ভিডিও বানিয়ে ফেলি, আমার একটা ভিডিও হয়ে গেলো, আপনাদের একটু হেল্প হইলো, জাস্ট এই আর কি। আর যখন আপনার টোটালটা অ্যাডজাস্ট করা হয়ে যাবে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি এইখানটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ফিটে ক্লিক করবেন। ফিটে ক্লিক করলে দেখা গেছে যে আপনার এটা ফিট হয়ে যাবে। ফিট হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার যে এই যে গেঞ্জিটার কালারটা প্রথমে ছিল এমন, এটা ছিল অরিজিনাল, পরবর্তীটা এমন হয়েছে। এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও নয়েজটা রিমুভ করতে পারবেন, এটা আপনি যত বাড়াইবেন তত আপনার নয়েজটা এখানে ক্লিন হয়ে যাবে, বাট বেশি ক্লিন করা যাবে না। বেশি ক্লিন করলে কী হবে, তখন দেখা গেছে আপনার অরিজিনাল যে ফুটেজ সেটা কার্টুন কাট হয়ে যাবে। তো কার্টুন করা যাবে না, নেচারাল ভিতে থাকবে, একটু হালকা কমাবো আমরা জাস্ট এই জন্য। তো তারপর আপনার যেভাবে রিকোয়ারমেন্ট সেভাবে আপনি করে নেবেন, আমি জাস্ট আপনাকে ওইটা দেখাইলাম কীভাবে আপনি করবেন। যখন সম্পূর্ণ করা হয়ে যাবে এইটাকে আমরা পজিশনে নেব, কোন জায়গাটার আমরা নয়েজটা রিমুভ করবো, যেহেতু আমি কথা বলছি এইখানে সেহেতু এই জায়গাটা করবো। আর আমি একটু এটা আর একটু বাড়িয়ে নিই, জায়গাটা একটু বাড়িয়ে নিই, কারণ মাঝে মাঝে আমি নড়াচড়া করছি, সেক্ষেত্রে আমি অন্য জায়গায় চলে যেতে পারি, যাতে আমার ফুল এরিয়াটা পায়। এটাকে আর একটু বড়ো করে নিচ্ছি। নেওয়ার পরে এখন এটাকে আপনি সুন্দর করে দেবেন। আপনি মনে রাখবেন যতটুকু জায়গার ভিতরে এটা এই যে বক্সটা আছে সেটা, এই বক্সটার ভিতরে জায়গাটা শুধুমাত্র নয়েজ রিমুভ হবে, পাশের যে দুই পাশের জায়গাটা সেটা কিন্তু হবে না। সুতরাং আপনি সেই অনুযায়ী এখান থেকে অ্যাডজাস্টটা করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে, যখন অ্যাডজাস্ট করা হয়ে যাবে তখন জাস্ট সিম্পললি শো বক্স টিকটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পর এরপরে আপনি আপনার মন মতন আপনি রেন্ডার করবেন। আমি তো রেন্ডার করবো হচ্ছে গিয়ে অ্যাডোব মিডিয়া এনকোডার দিয়ে আমি রেন্ডার করবো। আপনি আপনার যেখান থেকে রেন্ডার করেন, যেভাবে করেন সেটা আপনি করবেন। আর তারপর যদি আপনার রেন্ডারিংয়ে প্রবলেম হয় আমি এটাও দেখিয়ে দিচ্ছি, আমাকে আবার এটা ওপেন করতে হবে। আমি চাচ্ছিলাম না এই মুহূর্তে আমি রেন্ডার করব, তারপর যেহেতু আসলে আপনাদের এতটুকু বাকি থুইয়া কী লাভ, কারণ হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনি এই এতটুকুর জন্য যদি আমি বেঁচে যান। আমি অ্যাডোব মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার করি এই কারণে যে আপনি সরাসরি এখান থেকে যদি রেন্ডার করেন আপনার ভিডিওর সাইজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, মানে যেটা হয়তো দেখা গেছে 2GB 3GB 5GB হয়ে যেতে পারে। আর অ্যাডোব মিডিয়া এনকোডার দিয়ে করলে আপনার রেন্ডার সাইজটা কিন্তু একুরেট থাকবে। অবশ্যই আমার মনে হয় আমার একটা আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কীভাবে রেন্ডার করতে হয় সেটা। তারপরেও আপনি ইউটিউবে অসংখ্য বাংলা, ইংলিশ, হিন্দি বিভিন্ন রকমের ভিডিও পাবেন, যে কোনো সমস্যা হইলে সেই সমস্যাটা বা যেটা আপনি সমস্যা ফেস করবেন সেটা হয়তো বা ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, ওইভাবে দেখে নিন। আর তারপরে যদি আর কোনো ধরনের হেল্প লাগে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব হেল্প করার জন্য, হয়তো ভিডিও মেক করে অথবা কমেন্টে আপনার রিপ্লাই দিয়ে যেভাবে হোক আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর একটু কাজ করে নিই, আমি একটু করব, আমি একটু অটো কালারটা দিয়ে দেবো। আপনি এইখানে দেখেন ইউটিও অটো যদি দেন তাহলে অটো কালার হবে, আমি একটু অটো কালারটা দিয়ে দেবো এইখানে, জাস্ট এখানে ছেড়ে দিলাম অটো কালার। তো অটো কালারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার একটু কালারটা কিন্তু ঠিক হয়ে গেছে। এরপর অটো কন্ট্রাস্ট এটা দিয়ে দেখবেন, দিয়ে দেখার পরে একটু অটো লেভেলটা এটাও দিয়ে দেখবেন। দিয়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আসলে কীভাবে আপনার এটা
হচ্ছে আপনার ভিডিওটার কোয়ালিটিটা কেমন হচ্ছে, এটা একটু জুম করে দেখবেন। জুম করার জন্য তো আমি একবার বলছি যে মাউসের হুইল বাটনটা আপনি ঘুরাইলে সেটা জুম হবে। এরপরে আপনি যে লেভেলটা এটা দেখতে পাচ্ছেন যে ইফেক্ট, এই এফেক্স এফেক্সটা ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। একবার বন্ধ করে দেখবেন, একবার চালু করে দেখবেন। যদি ভিডিও কোয়ালিটি দেখেন যদি এই অটো লেভেলটা বা অটো কালারটা অটো কন্ট্রাস্টটা দেওয়ার পরে আপনার ভিডিওটা খারাপ হচ্ছে, তাহলে এটা টিকটা উঠিয়ে দেবেন। তো আমি জাস্ট টিকটা দিছি, দেওয়ার পরে দেখলাম যে এটা যেমন আছে থাক, সমস্যা নেই, এটা আমার তো অনেকটা ক্ষতি করতেছে না, থাক। তারপরে হচ্ছে অটো কন্ট্রাস্ট, অটো কন্ট্রাস্টটা বন্ধ করলে এমন হয়, দেওয়ার পরে এমন হয়। তো বন্ধ করলে দিলে দেওয়ার পরে আমার কালারটা একটু অ্যাডজাস্ট করা হচ্ছে। আর যে কালার অটো কালারটা, এটাকে আমি বন্ধ করলাম যখন, তখন একরকম হচ্ছে। এটা আবার যদি অন করে দিই একটু কালারটা সুন্দর হচ্ছে। এনিওয়ে তাহলে এগুলো থাক এরকমের। আমি একটু 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 সরিয়ে দেখি ভিডিওটার অন্য জায়গাগুলো আসলে কেমন হচ্ছে। তো আমার এটা এভাবেই থাক। এখন আমরা এটাকে ফিট করে নিলাম। এইকে আমার মনে হয় সম্ভবত মিডিয়ান কুটারটাও অবশ্যই চালু হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমি যেভাবে করি, আমি প্রথমে আমার এই কাজটা ধরেন এখন শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, ফাইলে গিয়ে এটাকে সেভ দেব। আমি জাস্ট সেভ দিলাম, সেভ দিয়ে আমি একটা জায়গায় রাখলাম, আমি ডেস্কটপে একটা জায়গায় প্রজেক্টটা রাখলাম, লিখলাম AFTER EFFECTF আফটার এফেক্ট, আপনি যে কোনো নামে একটা দিলাম, দেওয়ার পরে এখানে সেভ করলাম। এখন সেভ করার পরে আমি চলে যাবো আমার এনকোডারে। আপনি সরাসরি চাইলে এখান থেকে সরাসরি কিন্তু আপনি দিতে পারেন, এই যে দেখেন এখান থেকে যদি এক্সপোর্ট করেন, এক্সপোর্ট দিয়ে অ্যাড টু অ্যাডোব মিডিয়া এনকোডার এখান থেকে আপনি দিতে পারেন। বাট আমি এরকম দেব না, একটু সময় লাগে। এরপর আমি এনকোডারের ভিতরে চলে আসছি, এখন ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে অ্যাড সোর্স, অ্যাড সোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে ডেস্কটপে যে যেখানে আমার এটা দেখানো আছে সেখানটা আমি জাস্ট সিম্পলি ক্লিক করে এই যে আফটার এফেক্ট এটা দিছিলাম, এটা ওপেন করে দেব। এখন এটা চলে আসবে, একটু ওয়েট করি, চলে আসবে। তো এখন চলে আসলো, এটাকে জাস্ট ক্লিক করলাম, এই যে কম্পোজিশন এটা এখানে চলে আসলো। এটাকে একটা ক্লিক করে দেওয়ার পরে, এটা যদি ক্লিক করা ছাড়া কিন্তু এই যে ওকে বাটনটা এটা কিন্তু হিডেন হয়ে থাকবে। এটাকে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু শো করবে, শো করার পর জাস্ট সিম্পললি ক্লিক করবেন ওকে। ওকে করার পরে একটু জাস্ট আবার ওয়েট করবেন, এই জায়গাগুলোতে একটু সময় নেয়। এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার সেটিংটা আসলে কী করছি সেটা আপনাদের দেখিয়ে নিই। আমি এখানে দিছি, এখানে আপনি ক্লিক করলে প্রচুর পরিমাণ সেটিং দেখতে পারবেন। আমি দিছি AIS.264, এটা আমি বেস্ট মনে করি, এটা দিয়ে আমি করি। আর এইখানে সেটিংটায় আমার দেওয়া আছে ইউটিউব 1080p HD, এটা দেওয়া আছে, আমি এটা ইউজ করি। আপনি যদি চান অন্যটা করতে পারেন, বাট এইটাই স্ট্যান্ডার্ড। আর এইখানটায় ক্লিক করে আপনি কোথায় ভিডিওটা আপনার আউটপুট হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি আপাতত ডেস্কটপে রাখি, এটা আমার আগের যে ফাইলের নামটা ছিল সেটাই। এরপর দেখি যে আউটপুট ফরম এফটি আফটার এফেক্ট দেন সেভ। সেভ দেওয়ার পরে জাস্ট আপনাকে সিম্পলি এই যে কোণে বাটনটা দেখতে পাচ্ছেন স্টার্ট ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার স্টার্ট হয়ে গেল, আপনার স্টার্ট হয়ে গেল। এরপরে দেখবেন যে এখান থেকে পার্সেন্টেজটা যখন যাওয়া শুরু করবে রেডি, হ্যাঁ ভিডিওটা রেডি হয়ে গেলে আপনি আপনার ভিডিওটা ডেস্কটপে পেয়ে যাবেন। এনিওয়ে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।